হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আছেন যারা নিজেদের যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো অন্যকে শেয়ার করতে বা অ্যাকাউন্ট লিঙ্কগুলো অন্যকে পাঠাতে চান, অথবা যারা ইউটিউবার আছেন তারাও চান যে নিজেদের যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড করতে। তো এই যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, এগুলোর মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক শেয়ার বা কপি করাটা কিন্তু কিছুটা ডিফিকাল্ট, কারণ নিজেদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকে সেটির সরাসরি কোনো লিঙ্ক কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপটিতে দেওয়া থাকে না। তো আজকে আমি আপনাদেরকে খুব দ্রুত এবং অল্প সময়ে কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক কপি বা শেয়ার করতে হয় সেটি দেখাবো। তার আগে বলে রাখছি, আপনারা যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে টিপ দিয়ে রাখবেন। ইনস্টাগ্রাম ওপেন করুন। ওপেন করার পর হোম পেজে নিচের দিকে ডান কোনায় যে প্রোফাইল আইকনটি আছে সেটিতে ক্লিক করলে আপনি সরাসরি আপনার প্রোফাইল পেজে চলে আসবেন। এরপর এখানে এডিট প্রোফাইল নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করলে আপনি আপনার নামের নিচে ইউজার নেমটি দেখতে পাবেন। ইউজার নেমটি কিছুক্ষণ চেপে জাস্ট সিম্পলি সেটি কপি করে নিন। তো ইনস্টাগ্রাম অ্যাপে আমাদের কাজ কিন্তু শেষ। এরপর আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি বা যে কোনো ব্রাউজার ওপেন করে সেটির যে অ্যাড্রেস বারটি আছে সেটিতে গিয়ে লিখুন https://www.instagram.com। এরপর স্ল্যাশ দিয়ে আপনার কপি করা ইউজার নেমটি স্ল্যাশের পাশে আঙুল দিয়ে কিছুক্ষণ চেপে রেখে সেটি পেস্ট করে দিন। এবার জাস্ট গোতে ক্লিক করুন, দেখতে পাবেন সেটি সরাসরি আপনাকে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আছে সেটিতে নিয়ে যাবে। এরপর এখান থেকে আপনি যদি আবারও সার্চ বারে ক্লিক করেন তাহলে খুব সহজেই আপনি আপনার অ্যাকাউন্ট লিঙ্কটি কপি করার যে অপশনটি আছে সেটি দেখতে পাবেন। অপশনটি চেপে লিঙ্কটি সিম্পলি কপি করে নিন। তো এখন আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্কটি যে কাউকে পাঠাতে অথবা যে কোনো অ্যাড্রেস বক্সে লিঙ্কটি অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি চাই মেসেঞ্জারে এসে মেসেঞ্জার বক্সে লিঙ্কটি জাস্ট পেস্ট করে সেন্ড বাটনে ক্লিক করলে সেটি আমি যে কাউকে সেন্ড করতে পারবো। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টস বক্সে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।